ওয়েলকাম ব্যাক তো আজকের ভিডিওটি সবারই রিকোয়েস্ট ধরি যে টিচিং অ্যাপটিটিউড কুইক রেভিশন ঠিক আছে এটির বাংলা আলোচনা করা হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পার্ট টু এবং পার্ট থ্রির জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো শুরু করা যাক তো টিচিং আপনারা জানেন যে নেট এবং সেট পরীক্ষায় টিচিং অ্যাপটিটিউড একটা চ্যাপ্টার যেখানে পাঁচটা কোশ্চেন বরাদ্দ থাকবে এবং দশটি নাম্বার কিন্তু টিচিং অ্যাপটিটিউড থেকে থাকে কিন্তু ইদানিং যে নেট বিগত চার বছর সেখানে কিন্তু পাঁচের অধিক কোশ্চেন পাঁচ থেকে সাত আটটা পর্যন্ত প্রশ্ন কিন্তু এই টিচিং অ্যাপটিটিউড ইউনিট থেকে আসে সুতরাং এটা আপনার নেটের জন্য কিন্তু এবং সেটের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো সেই জন্যই টিচিং অ্যাপটিটিউড এটাকে তিনটে পার্টে আলোচিত করা হবে অবশ্যই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন তো হোয়াট ইজ টিচিং এটা জানার পূর্বে যে জিনিসটা সম্পর্কে আমাদের ভালোভাবে জ্ঞান রাখা দরকার সেটা হলো এডুকেশন ঠিক আছে এডুকেশন কি এটা বা শিক্ষা কি এটার সরলিকৃত্র যে কোনো সংজ্ঞা আছে তা নয় তবে স্বামীজি বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশান অলরেডি ইন ম্যান অর্থাৎ শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত যে শক্তি তার একটা প্রকাশ ঠিক আছে এডুকেশন হল আজকের যে ভালো আজকের যে বিকাশ উন্নতি সব কিছু কিন্তু এই এডুকেশন বা শিক্ষার জন্যই ঠিক আছে এটা past সম্পর্কে যেমন বলে প্রেজেন্ট সম্পর্কে যেমন বলে ফিউচার সম্পর্কেও কিন্তু আইডিয়া দেয় এডুকেশন তো এডুকেশানে বেশ কিছু ফিলসফিস আছে বা দর্শন আছে যেগুলো থেকে কিন্তু নেটে প্রশ্ন এসেছিল যেমন আইডিয়ালিজম হোয়াট ইজ আইডিয়ালিজম আইডিয়ালিজম ইট বেসিক্যালি অ্যাবাউট মাইন্ড অ্যান্ড সেলফ ঠিক আছে যেমন একটা আইডিয়াল একটা কোনো ধারণা করাল যে গড ইজ দ্য সোর্স অফ অল ক্রিয়েশন মানে সমস্ত যে জীবজন্তু বা সব কিছুর সোর্স হচ্ছে ভগবান ঠিক আছে এই যে আইডিয়ালিজমের যে ধারণা তার প্রোপোনেন্ট কারা এটা কিন্তু প্রশ্ন আসতে পারে স্বামী বিবেকানন্দ শ্রী অরবিন্দ ফ্রয়েবেল কান্ট প্লেটো ঠিক আছে এগুলো আপনারা মাথায় রাখবেন তারপরে ন্যাচারালিজম ন্যাচারালিজমের মূল অর্থ কি না নেচার ইজ দ্য সোর্স অফ অল নলেজ মানে সমস্ত জ্ঞানের উৎস হলো কি প্রকৃতি ওকে এর প্রবক্তাকে রবীন্দ্রনাথ টেগর বা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন যে এডুকেশন থ্রু নেচার নেচারের মাধ্যমে এডুকেশনের কনসেপ্টটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরে আপনারা জানেন যে উনিশশো কুড়ি একুশে শান্তিনিকেতন প্রতিষ্ঠা হচ্ছে এবং সেখানে প্রকৃতির মধ্যে পড়াশোনা করার যে তত্ত্ব সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া এবং রুশ তিনিও কিন্তু এই একই কথা বলছেন হারবার্ট স্পেন্সার তিনিও বলছেন যে নেচার ইজ দ্য সোর্স অফ অল নলেজ ওকে এরপর আছে প্র্যাগম্যাটিজম হোয়াট ইজ প্র্যাগম্যাটিজম এই কনসেপ্টটা আপনাদের জানতে হবে প্র্যাগম্যাটিজম এই যে জিনিসটা এটা ফোকাসেস অন অ্যাক্টিভিটি অর ডুইং ঠিক আছে কোনো কিছু করা কর্ম এইগুলোর ওপর প্র্যাগম্যাটিজম এই জিনিসটা কিন্তু বেশ করে তৈরি দ্য কি থিম ইজ হোয়াট এভার ইজ ইউজফুল ইজ গুড ঠিক আছে যেটা কার্যকরী মানে যেটা কাজের সেটা খুব ভালো অ্যান্ড হোয়াট এভার ইজ গুড ইজ ইউজফুল যেটা ভালো সেটা কাজের জিনিস তো এই যে এই যে প্র্যাগম্যাটিজমের কনসেপ্ট এগুলোর থিঙ্কার কারা ছিলেন না জন ডিউই মেইড এরা তারপরে আসছে হিউম্যানিজম অ্যান্ড রেশনালিজম হিউম্যানিজম আপনারা জানেন মানবতাবাদী যেখানে হিউম্যান সেন্ট্রিক আলোচনা করা হয় মানে মানবকেন্দ্রিক আলোচিত হবে এবং রেশনালিজম রেশনালিজম মিনস যেখানে যুক্তিবাদী চিন্তাভাবনার প্রকাশ হয় যেখানে রিলিজিয়ান নয় রেশনালিজম বা রিজন ঠিক আছে একে বেশি করে গুরুত্ব দেওয়া হয় তারপরে পয়েন্ট হচ্ছে গেস্টাল ফিলোসফি হোয়াট ইজ গেস্টাল ফিলোসফি গেস্টাল ফিলোসফিতে বলা হয় দ্য হোল ইজ গ্রেটার দ্যান সাম অফ ইটস পার্স মানে সমগ্র ঠিক আছে খুণ্ডিকৃত অংশের থেকে সমগ্রটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তো আশা করি এই যে পিপিটির এই ফার্স্ট ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেক্সট আসছে যে ইম্পর্টেন্ট কনসেপ্টস ঠিক আছে এই যে এডুকেশনের ইম্পর্টেন্ট কনসেপ্টস কি না বেসিক এডুকেশন বা ওয়ার্ধা এডুকেশন সিস্টেম ঠিক আছে এটা নাইনটিন থার্টি সেভেন ঠিক আছে এটা দিয়েছেন মহাত্মা গান্ধী খুব ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল এডুকেশান মানে অন্তর্ভুক্তি শিক্ষা এর কনসেপ্টটা দিয়েছেন শ্রী অরবিন্দ হ্যাঁ এক্সপেরিমেন্টাল লার্নিং ঠিক আছে এক্সপেরিমেন্ট করে যে শিক্ষা তার যে প্রবক্তা সেটা হচ্ছে জন ডিউই লার্নিং থ্রু নেচার একটু আগে বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ বা রুশো এরা দিচ্ছেন লার্নিং থ্রু নেচার এই কনসেপ্টটা আর সেলফ এডুকেশান থ্রু ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালিটি ঠিক আছে নিজের বিকাশের মাধ্যমে নিজের যে শিক্ষা এই যে কনসেপ্টটা এটা হচ্ছে মারিয়া মন্তেশ্বরী এবং কিন্ডার গার্ডেন যে এডুকেশন সিস্টেম সেটা হচ্ছে ফ্রাইবেল এটা কিন্তু আপনারা মনে রাখবেন তারপরে আসছে যে টিচিং কনসেপ্ট যে হোয়াট ইজ টিচিং ঠিক আছে তো টিচিং কি এটা জানা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে টিচিং ইজ ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য প্রসেস অফ এডুকেশান ঠিক আছে শিক্ষার যে প্রক্রিয়া সেখানে টিচিং হলো একটা ইম্পর্টেন্ট একটা অংশ ইটস স্পেশাল ফাংশান ইজ টু ইম্পার্ট নলেজ ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্কিল মানে এই টিচিংয়ের কি কাজ না জ্ঞানের সঞ্চার হ্যাঁ জ্ঞানের বিকাশ জ্ঞানের বৃদ্ধি এবং আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার বিকাশ দক্ষতার বিকাশ এটাই হলো টিচিংয়ের মূল কাজ টিচ টিচিং ইজ দ্য পার্পজফুল ডিরেকশন টিচিং একটা উদ্দেশ্যপূর্ণ একটা গতিপথ ঠিক আছে যে গতিপথে আমরা নিজেদের বিকশিত করতে পারি টিচিং ইজ এ স্কিলফুল অ্যাপ্লিকেশান অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ঠিক আছে জ্ঞান এবং অভিজ্ঞতার একটা দক্ষতাপূর্ণ প্রয়োগ হচ্ছে টিচিং ওকে তো এরপর আসছি টিচিং টিচিংয়ের বেশ কিছু নেচার বা ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং মানে টিচিংয়ের কী কী বৈশিষ্ট্য আমরা দেখতে পাই তো টিচিং হ্যাজ ডিফারেন্ট লেভেলস অফ টিচিং ঠিক আছে দেয়ার ডিফারেন্ট লেভেলস অফ টিচিং টিচিংয়ে তিনটে লেভেল হয় ঠিক আছে মেমোরি লেভেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল যেটা আমরা আলোচনা করবো টিচিং টেক্স প্লেস ইন আ ডায়ানামিক ওর চেঞ্জিং এনভায়রমেন্ট ঠিক আছে টিচিং কোথায় হয় না গতিশীল পরিবেশের মধ্যে হয় এর পরিবর্তনশীল একটা জিনিস এই টিচিং যে সিস্টেম টিচিং ইজ এসেনশিয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি শিক্ষণ বা যে পড়ানো সেই পড়ানোটা অবশ্যই আপনারা জানেন যে বৌদ্ধিক একটা কর্ম মানে আমি আপনাদের পড়াচ্ছি এটাও একটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি ঠিক আছে টিচিং ইজ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স টিচিংয়ে কী হয় না একটা প্রি প্ল্যান থাকে তার প্রেজেন্টেশন থাকে তার কি কী ইম্প্যাক্ট হচ্ছে ঠিক আছে এটা যেমন দেখা যায় মানে সায়েন্সের যে প্রক্রিয়া সায়েন্টিফিক প্রসেস সেটা যেমন দেখা যায় তেমন টিচিংয়ের স্কিল ঠিক আছে দক্ষতাপূর্ণভাবে একটা জিনিস বোঝানো ঠিক আছে এটাও কিন্তু টিচিংয়ের মধ্যে দেখা যায় সুতরাং টিচিং হচ্ছে কলা পাশাপাশি বিজ্ঞান ওকে তারপরে যে টিচিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস মানে টিচিং সময় চলছে এরকম একটা মানে কোনো স্ট্যাটিক বা স্থিরীকৃত কোনো বিষয় নয় ঠিক আছে সময় চলছে নেক্সট টিচিং ইজ অ্যান ইন্টার্যাক্টিভ প্রসেস আমি আপনাদের পড়াচ্ছি আপনারা প্রশ্ন করছেন এভাবে একটা ইন্টারঅ্যাকশন হতে পারে তো টিচিং হচ্ছে এরকম একটা পারস্পরিক একটা সম্পর্কের ওপর ভিত্তি করে টিচিং কিন্তু টিচিংয়ের যে প্রক্রিয়া সেটা চলে নেক্সট যে টিচিং ইজ ক্লোজলি রিলেটেড টু এডুকেশান টিচিংয়ের সাথে এডুকেশনের বিরাট সম্পর্ক আছে লার্নিং অর্থাৎ শিক্ষা বা শিক্ষণের একটা বিশাল সম্পর্ক আছে ইন্সট্রাকশন এবং ট্রেনিং এর সাথেও কিন্তু টিচিংয়ের একটা বড় সম্পর্ক আছে নেক্সট ইট টেন্স টু আ সেলফ অর্গানাইজেশন ঠিক আছে নিজের বিকাশ হ্যাঁ নিজের যে কাজকর্মের পরিধি বৃদ্ধি এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু টিচিংয়ের গুরুত্ব আছে ঠিক আছে নিজের বিকাশের জন্য কিন্তু টিচিং খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট এবং টিচিং ইজ এ প্রফেশন টিচিং সব কিছু বৈশিষ্ট্য এসেছে আমরা বলতে পারি টিচিং একটা প্রফেশন হিসাবেও কিন্তু আমরা তুলে ধরতে পারি তো এইগুলো কিন্তু আপনাদের বেসিক কনসেপ্ট থাকে টিচিংয়ের যে প্রশ্নগুলো আসেন সেটা আপনারা দেখবেন খুব বেসিক আইডিয়া থেকে আপনারা যদি একটু ভালো করে পড়েন বা এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আশা করছি আপনারা যতগুলো প্রশ্ন আসবে সবগুলো ঠিক করতে পারবেন তো এরপরের পয়েন্ট যে বেসিক টিচিং মডেল ঠিক আছে টিচিংয়ের দুটো মডেল একটা একটা হচ্ছে পেডাগগি মডেল একটা হচ্ছে অ্যান্ড্রাগিক ঠিক আছে তো পেডাগি মডেল এটা কি না পেডাগি মডেল হচ্ছে এটা হচ্ছে কনভেনশনাল মডেল মানে একটা প্রথাগত একটা মডেল ইন দিস অ্যাপ্রোচ দ্য লার্নার ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য ইনস্ট্রাক্টার ফর অল লার্নিং অ্যান্ড দ্য টিচার অ্যাজিউমস ফুল রেসপন্সিবিলিটি ফর হোয়াট ইজ টট মানে পেডাগি মডেলে কী করা হয় না এখানে হচ্ছে ইনস্ট্রাক্টার বা টিচার যা বলছে সেটাই লার্নার শিখছে ঠিক আছে মানে একটা ইনস্ট্রাক্টার বেস্ট আর টিচিং ঠিক আছে মানে যিনি বলছেন ঠিক আছে তার উপরেই বেশ করে কিন্তু এই টিচিংটা চলে এটা পেডাগি মডেল ঠিক আছে এখানে লার্নারের রোলটা কিন্তু খুব কম এবং অ্যান্ড্রোলজিক্যাল যে মডেল সেটা ঠিক এর উল্টো যেখানে লার্নার সেন্টার ঠিক আছে লার্নিং এখানে প্রশ্ন করছে লার্নাররা প্রশ্ন করছে ঠিক আছে লার্নারের নিজের বিকাশের জন্য নিজের জ্ঞানের জন্য কিন্তু দায়িত্বপূর্ণ হচ্ছে সো এটা হচ্ছে ইনস্ট্রাক্টার বা টিচার बेस्ड মডেল আর এটা স্টুডেন্ট বেস্ট মডেল সো মাথায় থাকবে আশা করি আপনাদের পেরাগজি এবং অ্যান্ডজিক্যাল যে মডেল তার পার্থক্যটা কী নেক্সট আছে যে লেভেলস অফ টিচিং খুব ইম্পর্টেন্ট এবং প্রচুর প্রশ্ন আছে এই লেভেলস অফ টিচিং থেকে তো আপনাদের জানতে হবে আর থ্রি লেভেলস ঠিক আছে মেমরি লেভেল মেমরি লেভেল হচ্ছে যেখানে মুখস্থ বিদ্যাকে কাজে লাগানো হয় ঠিক আছে মুখস্থ বিদ্যা কাজে লাগানো হয় ওকে যেমন থটলেস টিচিং ঠিক আছে কোনো মানে চিন্তা ভাবনা বা এই ব্যাপারটা নয় এখানে একটা মুখস্থবিদ্যা বা মুখস্ত বিদ্যার উপর ভিত্তি করে কিন্তু এই মেমোরি লেভেলটা গড়ে উঠেছে এর প্রোপোনেন্ট কি হারবার এটা আপনারা মনে রাখবেন যে প্রোপোনেন্ট হচ্ছে হারবার আর আন্ডারস্ট্যান্ডিং লেভেল যেখানে একটু বোঝা পড়া থাকে হ্যাঁ যেটা হচ্ছে থটফুল একটা টিচিং এর প্রোপোনেন্ট হচ্ছে মরিসন এবং রিফ্লেক্টিভ লেভেল যেখানে আন্ডারস্ট্যান্ডিং থাকে মেমোরিও থাকে প্লাস এর প্র্যাকটিক্যাল মানে বাস্তবিক প্রয়োগ যেখানে দেখা যায় যে শিক্ষায় বা যে শিক্ষণ প্রক্রিয়া সেটাকে বলা হয় রিফ্লেক্টিভ লেভেল যার প্রোপোনেন্ট হচ্ছে হান্ট ঠিক আছে এটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে মেমোরি লেভেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেলের পার্থক্য কী এবং তাদের প্রোপোনেন্ট কারা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য নেক্সট আছে যে ম্যাক্সিম অফ টিচিং টিচিংয়ের ফলে কী কী ম্যাক্সিমাম দেখা যায় বা টিচিংয়ের ফলে কী কী হতে পারে টিচিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে সিম থেকে একটা কমপ্লেক্স জায়গায় যাই আমরা প্রথমে বর্ণমালা শিখি আস্তে আস্তে শব্দ শিখি তারপর বাক্য শিখি ঠিক এরকম একটা প্রসেস টিচিংও আমরা একটা সহজ জিনিস শিখি সেখান থেকে আস্তে 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 কঠিন জিনিস শিখি যারা হিস্ট্রি আপনারা জানেন যে হ্যাঁ অ্যানসেন্ট ইন্ডিয়া মেডেবল ইন্ডিয়া বা মডার্ন ইন্ডিয়া এরকম একটা পড়ি কিন্তু পরবর্তীকালে এখনও এনভারনমেন্ট হিস্ট্রি পোর্টস হিস্ট্রি কালচারাল হিস্ট্রি এরকম প্রচুর শাখা গড়ে উঠছে তো এইভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স অর্থাৎ সরল থেকে জটিল প্রক্রিয়ায় কিন্তু কিন্তুই টিচিংয়ের হাত ধরে যাই নেক্সট টিচিং ফ্রম নন টু আন ঠিক আছে জানা থেকে অজানায় যাই টিচিংয়ের হাত ধরে আমরা কোনো একটা জিনিস জানি এবং কোনো কিছু জানি না সেই জানা থেকে অজানায় কিন্তু নিয়ে যেতে পারে এই টিচিং জিনিসটা নেক্সট ফ্রম সিন টু আনসিন মানে দেখা থেকে অদেখায় নিয়ে যেতে পারে ঠিক আছে ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট ফ্রম হোল টু পার্ট ঠিক আছে আমরা বৃহত্তর ক্ষেত্রে যে আমরা ইতিহাসে উদাহরণটা দিলাম আমরা অনেকটা বড়ো জায়গা জানি ঠিক আছে প্রাচীন ভারত বলে হরপ্পা সভ্যতা তারপরে আর্যদের বৈদিক সভ্যতা বা ষোড়শ মজান কাল এই সমস্ত আমরা সমস্ত কিছু জানলাম কিন্তু যখন হরপ্পা সভ্যতা সম্পর্কে ডিটেলসে জানতে শুরু করলাম তখন আরও বেশি জ্ঞানের পরিধি বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে হরপ্পা সভ্যতা নিয়ে সো এইভাবে হচ্ছে হোল থেকে পার্টে যায় মানে একটা সামগ্রিক ধারণা থেকে খণ্ডীকৃত অংশে আমরা কিন্তু এই টিচিংয়ের হাত ধরেই যেতে পারি ফ্রম সাইকোলজিক্যাল টু লজিক্যাল ঠিক আছে মনস্তাত্ত্বিক ধারণা থেকে আমরা যৌক্তিক ধারণায় কিন্তু টিচিংয়ের হাত ধরে যেতে পারি ফ্রম অ্যানালাইসিস টু সিনথেসিস ঠিক আছে কোনো কিছুর অ্যানালাইসিস থেকে সিন্থেসিসে কিন্তু এই টিচিংয়ের হাত ধরেই আমরা যেতে পারি সো এইগুলো হচ্ছে টিচিংয়ের ম্যাক্সিম ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট আপনারা আপনাদের প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা সার্থক ইতিহাস পাঠ ঠিক আছে এই যে ই এই টেলিগ্রাম চ্যানেল আছে আপনার একটা সেখানে জয়েন করবেন এই পিডিএফটা আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন সো টেলিগ্রামের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এইগুলো হচ্ছে টিচিংয়ের ম্যাক্সিমাম নেক্সট আসছি যে টিচিংয়ের প্রিন্সিপাল ঠিক আছে টিচিং কোন কোন নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে টিচিং হচ্ছে প্রিন্সিপাল অফ মোটিভেশান ঠিক আছে টিচিং সবসময় শিক্ষক ছাত্রকে অনুপ্রেরণা দেবে ঠিক আছে আমি আপনাদের পড়াচ্ছি যে হ্যাঁ এগুলো পড়ুন তাহলে নেট সেটের জন্য আপনাদের কাজে লাগবে ঠিক আছে এইগুলো পড়লে আপনারা নেট সেট পাশ করতে পারবেন তো এইভাবে টিচিং সবসময় টিচিং প্রক্রিয়াটাই কিন্তু মোটিভেশান বা অনুপ্রেরণামূলক একটা প্রক্রিয়া ওকে টিচিং বা টিচার সব সময় ইন্টারেস্ট যোগাবে ছাত্রদের মধ্যে সুতরাং এর মধ্যে প্রিন্সিপাল অফ ইন্টারেস্ট বা উৎসাহ বা আগ্রহ এই ব্যাপারটা কিন্তু টিচিংয়ের হাত ধরে সম্প্রসারিত হয় প্রিন্সিপাল অফ লিঙ্কিং উইথ লাইফ ঠিক আছে জীবনের সাথে সংযোগ স্থাপন ঠিক আছে কোনো একটা ঘটনা ঠিক আছে সেই ঘটনাকে জীবনের সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রেও কিন্তু এই টিচিং প্রসেসটা কার্যকরী এবং প্রিন্সিপাল অফ ডেফিনাইট এইম ঠিক আছে একটা নির্দিষ্ট লক্ষ্য সেই নির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে ধারণা দিতে কিন্তু টিচিং প্রসেসটা ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ সিলেকশান প্রিন্সিপাল অফ প্ল্যানিং প্রিন্সিপাল অফ রিভিশন এই ক্ষেত্রেও টিচিং ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ ক্রিয়েশন অ্যান্ড রিক্রিয়েশন কোনো একটা তত্ত্ব ধরুন কোনো একটা রিসার্চ করলেন কোনো একটা গবেষণা করলেন সেই গবেষণার উপর ভিত্তি করে আবার একটা নতুন গবেষণা হলো এটা কিন্তু টিচিং প্রক্রিয়ার দ্বারাই কিন্তু অনুপ্রাণিত হয়ে হয়ে থাকে এবং প্রিন্সিপাল অফ কোঅপারেশন ঠিক আছে ছাত্রদের মধ্যে গ্রুপ লার্নিংয়ের মাধ্যমে বা অন্যান্য প্রসেসের মাধ্যমে কো বা সহযোগিতার যে মেলবন্ধন তৈরি করা সেটা কিন্তু টিচিংয়ের হাতে রয়ে এবং এই টিচিং যে profession সেটার প্রিন্সিপালি হচ্ছে এইগুলো ঠিক আছে আপনি নেটে কিন্তু এই টিচিং অ্যাপটিটিউড এই যে চ্যাপ্টারটা এটা অন্তর্ভুক্তি করার কারণই হচ্ছে আপনি কিছুদিন পর প্রফেসর হতে চলেছেন বা কিছুদিন পর রিসার্চার হতে চলেছেন তো কীভাবে ছাত্রদের পড়াবেন কীভাবে ছাত্রদের অনুপ্রেরণা দেবেন কিভাবে ছাত্রদের মধ্যে আগ্রহ তৈরি করবেন কিভাবে কোনো একটা ঘটনাকে জীবনের সাথে সম্পৃক্ত করতে পারবেন তো এই প্রসেসগুলো কিন্তু আপনাদের শিখতে হবে এবং এই কারণেই নেটের সিলেবাসে এবং সেটের সিলেবাসে এই টিচিং অ্যাপটিটিউডটা অন্তর্ভুক্ত এবং খুব ইম্পর্টেন্ট আপনাদের জানার জন্য পাশাপাশি সিলেবাসে মার্কস তোলার জন্য নেক্সট আসছে যে ইম্পর্টেন্ট মেথডস অফ ইনস্ট্রাকশন ঠিক আছে ইম্পর্টেন্ট মেথডস অফ ইনস্ট্রাকশান তো দেখো টিচিং টিচার সেন্টার স্ট্র্যাটেজি ঠিক আছে টিচার সেন্টার স্ট্র্যাটেজি এখানে কী কী আছে না লার্জ গ্রুপ মেথডস এটা হচ্ছে লেকচার হ্যাঁ আমি বলিয়ে যাচ্ছি বলেই যাচ্ছি বলে যে আপনারা শুনে যাচ্ছেন এটা হচ্ছে লেকচার্স মেথড এটা হচ্ছে টিচার সেন্টার ঠিক আছে যেখানে কোঅপারেশনের ব্যাপারটা কম থাকে টিম টিচিং টিম টিচিং মানে কি কোনো একটা জিনিস যে প্রক্রিয়ায় দুজন বা তিনজন শিক্ষক একসাথে কোনো একটা জিনিস প্ল্যান করছে একসাথে একটা জিনিস কোনো একটা ইমপ্লিমেন্টেশন করছে বা পড়াচ্ছে সেটাকে বলা হচ্ছে টিম টিচিং ঠিক আছে এটাও কিন্তু একটা টিচার সেন্টার মেথড নেক্সট হচ্ছে টিভি আর ভিডিও প্রেজেন্টেশন কোন একটা আমি প্রেজেন্ট করছি সেটাকে নিয়ে বলা মানে বলছি আপনাদের সামনে তো এটা হচ্ছে টিচার সেন্টার মেথড তো টিচার সেন্টার মেথড কোনগুলো এটাগুলো কিন্তু আপনাদের জানতে হবে এটা কিন্তু এই পরীক্ষা আসতে পারে যে দিয়েছিল যে টিভি আর ভিডিও প্রেজেন্টেশন এটা মিক্সড সেন্ট মিক্সড মেথড না টিচার সেন্টার না স্টুডেন্ট সেন্টার তো এটা কিন্তু আপনাদের জানতে হবে নেক্সট হচ্ছে লার্নার সেন্টার মেথড লার্নার সেন্টার মেথড মধ্যে আছে ইন্ডিভিজুয়ালাইজড মেথড যেগুলো হলো অ্যাসাইনমেন্ট রাইটিং যেগুলো আপনার অ্যাসাইনমেন্ট লিখতে দেওয়া হলো এম এ বা গ্র্যাজুয়েশনে তো সেটা হলো লার্নার সেন্টার প্রজেক্ট করছেন সেটাও কিন্তু লার্নার সেন্টার কেস স্টাডি কোনো কিছু নিয়ে কেস স্টাডি করছেন কোথাও একটা গিয়ে তো সেটা হলো গিয়ে অবশ্যই লার্নার সেন্টার তারপরে যে টিউটোরিয়াল কিছু করতে দেওয়া হয়েছে সেটাও কিন্তু লার্নার সেন্টার প্রোগ্রাম ইনস্ট্রাকশান এটাও কিন্তু লার্নার সেন্টার তারপরে কম্পিউটার অ্যাসিস্টেন্ট লার্নিং ঠিক আছে কম্পিউটারের মাধ্যমে কিছু শিখছে নিজে থেকে সেটা হচ্ছে লার্নার সেন্টার ইন্টার্যাক্টিভ ভিডিও সেটা লার্নার সেন্টার ওপেন লার্নিং পার্সোনালাইজড সিস্টেম অফ ইন্সট্রাকশন পিএসআই এই পিএসআই বা প্রোগ্রাম ইনস্ট্রাকশান যেটাকে বলে পিআই এগুলো বেসিক্যালি সেলফ পেসিং মানে নিজের দ্বারা নিয়ন্ত্রিত ঠিক আছে বা নিজে কিছু শিক্ষার যে আগ্রহ তার ওপর বেশ করে তৈরি তো এগুলো হচ্ছে লার্নার সেন্টার মেথড এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে কোনগুলো লার্নার সেন্টার নেক্সট হচ্ছে মিক্সড স্ট্র্যাটেজি মিক্সড স্ট্র্যাটেজি কোনটা না যেমন গ্রুপ ডিসকাশন ঠিক আছে সবাই মিলে গ্রুপ টিচারও থাকতে পারে স্টুডেন্টও থাকতে পারে সুতরাং এটা হলো মিক্সড সেমিনার ঠিক আছে টিচার বলছে স্টুডেন্ট প্রশ্ন প্রশ্ন করছে এটা হচ্ছে একটা মিক্সড স্ট্র্যাটেজি প্যানেল ডিসকাশন সেখানেও কিন্তু মানে বিভিন্ন গোষ্ঠী থাকতে পারে মানে টিচিং প্রফেশনের মধ্যে অনেক লেভেলের মানুষ থাকে তো তাদের সাথে যে আলোচনা সেটা হচ্ছে গিয়ে মিক্সড স্ট্র্যাটেজি ব্রেন স্ট্রোমিং হ্যাঁ কি আমি বলে দিচ্ছি দেখুন ব্রেন স্ট্রমিংটা বেসিক্যালি হচ্ছে গিয়ে মানে একটা গ্রুপ গ্রুপ ওয়ার্ক ঠিক আছে একটা ক্রিয়েটিভ একটা গ্রুপ ওয়ার্ক যেখানে লার্জ নাম্বার অফ আইডিয়াস তৈরি হয় আর কোনো একটা তত্ত্ব সেই তত্ত্ব থেকে বিভিন্ন রকম ধারণার আর কি উৎপাদন হতে পারে যেখানে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে যে ধারণাটা জন্ম হয় তো এই ধারণার যে ব্রেন স্ট্রমিং প্রজেক্ট মেথড সেটাও মিক্সড হতে পারে টিউটোরিয়াস টিচার পাওয়া যায় স্টুডেন্টস নিচ্ছে সেটাও হচ্ছে মিক্সড কেস স্টাডি টিচারও করতে পারে স্টুডেন্টদের সাথে যে মানে কোনো জায়গায় গিয়ে কে স্টাডি রোল প্লে সিমুলেশন এবং ডেমনস্ট্রেশান এইগুলো কিন্তু হচ্ছে গিয়ে মিক্সড স্ট্র্যাটেজির মধ্যে পড়ে সিমুলেশনটা কি না সিমুলেশন হচ্ছে মানে একই রকম একটা অবস্থা সৃষ্টি করা যেটা আর কি বাস্তবে আছে যেমন পাইলট যে পাইলট যারা বিমান চালানো শিখছে তো একই রকম একটা পরিবেশে তারা বিমান চালানো শিখছে এবং তারা বাস্তবিক ক্ষেত্রে সেটা প্রয়োগ করছে সুতরাং এইগুলো হচ্ছে মিক্সড স্ট্র্যাটেজি তো এই যে প্রসেসগুলো এগুলো কিন্তু আপনাদের জানতে হবে এগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে যে সিমুলেশন এটা কোন মেথডের মধ্যে পড়ে বা পার্সোনালাইজ সিস্টেম অফ ইনস্ট্রাকশান এটা টিচার সেন্টার লার্নার সেন্টাররা মিক্স গ্রুপ সুতরাং এইগুলো জানতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের কাজ কাজের জন্য মানে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে এবং পার্ট টু এবং পার্ট থ্রির জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে পারে আর সাবস্ক্রাইব করবেন সার্থক ইতিহাস পার্ট এই চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব থ্যাংক ইউ